পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দিন এই একটি বিশেষ জিনিস। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আপনি আপনার বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দিন এই হলুদের গাঁট। আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি হবে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের এই ধর্মকথা সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন হলুদের গাঁঠে রয়েছে বিষ্ণুদেবের শক্তি। আপনারা যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে পৌষ মাসের পূর্ণিমা তিথিতেই হলুদের গাঁট ঝুলিয়ে দিন বাড়ির ঈশান কোণে। এছাড়া বাড়ির বয়োজ্যেষ্ঠরা যদি হলুদের গাঁট ধারণ করেন অর্থাৎ পড়েন, সেক্ষেত্রেও আপনাদের দারুণ উপকার হবে। সেক্ষেত্রে 108 বার জয় মা লক্ষ্মী এই নাম স্মরণ করে হলুদের গাঁটটি যদি ধারণ করতে পারেন এই পূর্ণিমা তিথিতে, তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই চোখে পড়বে, জীবনে আসবে অফুরন্ত সুখ। তাই অতি অবশ্যই আপনারা এই কাজটি করতে ভুলবেন না। জীবনে যদি সুখী হতে চান চেষ্টা করবেন এই বিশেষ কাজটি করা, জীবনে আপনারা অভূতপূর্ব উন্নতি করবেন। আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেল। নমস্কার।